এই দেখো বন্ধুরা, কলা ফুল ছোট একটা বাচ্চা, তা মানে যেটা দেখেছিলাম ঘরে নিয়ে খাওয়ার মতো তো বেরোবে না, তাই এখানে বসে খেয়ে নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রশান্ত। এই দেখো আমি কোথায় চলে আসছি, মাঠে। আর মাঠটা দেখাও আগে, কত সুন্দর! আমার পিছনে ওই দিকটা আছে আমাদের বাড়ি, আর এখানটায় হলো সমুদ্র, মানে চারিদিকে একেবারে খুব সুন্দর একটা প্লেস। আর পুরো মাঠ, এই এরিয়াটা পুরো মাঠ, সব জায়গায় শুধু মাঠ। আর আমাদের এখানে এই সিজনে দেখো ধান চাষ করা হয়, তো সকলে তো করতে পারে না ধান চাষটা, তাই সকলে করেনি, মাঠটা ফাঁকা ফাঁকা আছে। দেখো এই যে সবুজ সবুজ সব ধান চাষ হয়েছে, আর আমি চললাম আমাদের জমির একেবারে শেষ ভাগে, যেখানে অনেক কলা গাছ আছে, আর আমি চলেছি কলা ফুল আনতে। আর কারণ কি, আমার কলা ফুলের মালাইকারিটা খুবই পছন্দ, তাই মাকে বললাম, মা বলল যে হ্যাঁ যা নিয়ে আয় বানিয়ে দেবো। তাই চললাম আমি ও মার মায়ের কথা শুনে সমুদ্রের পাড়ের দিকে, আমাদের জায়গার যে মাঠের যে শেষ প্রান্ত, ওইখানে কলা ফুল আনতে। তো গাইস, তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে বৃষ্টি তো দেখি না, তবে ছাতা ধরা কেন? আরে বন্ধুরা, পাতলা পাতলা বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে, আজ দু তিন দিন থেকে এরকমই হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েই যাচ্ছে, হঠাৎ ঘন হয়ে আসছে, আর একটু পরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তেমন মানে জোরে নয়, আর একেবারে কমও নয়, এখানে তো কিছু কিছু জায়গায় এমনও হয়েছে ডুবেও গেছে, মানে ঘরের ভিতরে গলা সমান জল, এমনও হয়েছে। তোমাদের ক্লিপসগুলি দেখি দেওয়ার চেষ্টা করবো, ক্লিপসগুলি আমার কাছে নেই, যদি পাই তাহলে তোমাদের শেয়ার করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আগে কলা ফুলগুলো কেটে নিই, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ফোনটা ভিজে যাবে বাইরে রেখে, তাই বৃষ্টিতে শ্যুটটা করবো না, তোমাদের কাটার পরে দেখাচ্ছি কতগুলি কাটলাম। এই দেখো বন্ধুরা, একটা পেয়ে গেছি, কিন্তু ওটা পেতে গিয়ে আমার অবস্থা দেখো, আমি ভিজে টিজে একাকার হয়ে গেছি। দেখো বন্ধুরা, একটা পেয়েছি কলা ফুল, আরও কাটতে হবে এখন, দেখি এখান থেকে কেটেছি এটা, আরও আছে ওই সাইডের দিকে খুঁজতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী কী করছি, বেশি একটা শেয়ার করবো না, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পড়েই যাচ্ছে। এই দেখো জলের মধ্যে দেখলে বুঝতে পারবে, পড়েই যাচ্ছে বৃষ্টি টেপ 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 করে। এই দেখো বন্ধুরা কত বড় কলা ফুল, এত বড় কলা ফুল আজ পর্যন্ত দেখিনি আমি। দেখো বন্ধুরা, এই ছোট কলা ফুল, এগুলি কাঁচাও খাওয়া যায়, আমি খেয়ে দেখাবো তোমাদের এখন। মানে এক হাত থেকে করছি, তো তাই এক হাত থেকেই ছুলে ফেলছি। এই যে মাঝখানেরটা প্রায় বেরিয়ে গেল, এই দেখো এটা। এই দেখো বন্ধুরা, কলা ফুল ছোট একটা বাচ্চা, তা মানে যেটা দেখেছিলাম ঘরে নিয়ে খাওয়ার মতো তো বেরোবে না, তো এখানে বসে খেয়ে নি। কাঁচা কাঁচাও খাওয়া যায়, তেমন কোনো ম্যাটার না, কলা ফুল তো। ওই দেখো একটা ছোট, তা এইখানটায়, ওটাও খেটে কোনো লাভ নেই। হ্যাঁ, এই একটা আছে একটু বড়, এটাকে কাটতে হবে এখন। এই দেখো বন্ধুরা কি অবস্থা, কলা ফুল কাটতে আসছি কিন্তু পেয়ে গেলাম পাকা কলার একটা গোদ, একটা নয় দুটো, আর একটা পেকে যাবে দু একদিনে। এই দেখো এই গোদটা তো পেকে গেছে, কিন্তু যে কলাগুলি এই দেখো পাখিতে খেয়ে গেছে দুটো তিনটে, বাকিগুলি তো ভালো আছে, তার জন্য নিয়ে যাবো। আর এটা এটা দু একদিনের মধ্যেই পেকে যাবে। তো হিন্দিতে বলে না, এক তীর মে দো নিশানা। এই দেখো বন্ধুরা, কলা ফুলও আছে, আর সঙ্গে ওই দেখো একটা কলা ওইখানটায়, মাঝখানের দিকে দেখো একটা কলা পেকেও গেছে, মানে এই গোদটাও কেটে নেবো, নাহলে এখানে থাকলে তো পাখিতে খেয়ে শেষ করে দেবে, তাই কেটে নিয়ে যাবো। গাছটা অনেক লম্বা হয়েছে, ভীষণ লম্বা হয়েছে বন্ধুরা। এই দেখো আমার হয়ে গেছে, এটা হলো আমার ব্যাগ, মানে এর ভিতরে কলা আছে, কলা গাছের টিউব মানে থোড় আছে, আর মোচা আছে, মানে কলা ফুল তিনটা আছে, অনেকটাই কেটে নিলাম, এখন ঘরের দিকে যাই। ভাই ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর সঙ্গে থেকে সাবস্ক্রাইব আর লাইকটা করে শেয়ার করে দিও একটু দয়া করে, আর মেইন হলো বন্ধুরা সাপোর্ট করো।